মর্নিং অল অফ ইউ। তো চলে আসলাম আজকেও, তোমাদের সঙ্গে যোগাযোগটা না হলে পরে আমারও ভালো লাগে না, তোমাদেরকে দেখতে ইচ্ছে করে, তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করে। তো দেখো, আজকের যে ফার্স্ট কোশ্চেন বলে নয়, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, তোমাদের প্র্যাকটিস করার জন্য নিয়ে আসি, যে তোমরা প্র্যাকটিস করো, যারা সেলফ স্টাডি করো তারাও করো, যারা আমাদের কোচিং সেন্টার বা আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হতে পারছো না তারাও প্র্যাকটিস করো, তোমরা প্র্যাকটিস করো যাতে পিছিয়ে পড়তে না হয়। দেখো, একটা যে কোনো, ধরো 1000 মিটার তোমাকে রান করতে হবে, যে স্পিডে দৌড়াচ্ছে তাকেও যে টাইম দিচ্ছে, যে স্লো দৌড়াচ্ছে তাকেও সেই টাইম দিচ্ছে। এবার যদি টাইমটা ধরা বাঁধা করে না দিত 1000 মিটারই দৌড়ানোর জন্য, তাহলে কিন্তু যে স্লো দৌড়াচ্ছে সেও কিন্তু কমপ্লিট করে ফেলতে পারত। তো এই পরীক্ষাটাও ঠিক অ্যাজ ইট ইজ সেম, এক্সামিনার তোমাকেও যদি 1 আওয়ার দিয়ে থাকে, যে স্পিডে করছে সেও 1 আওয়ার পাচ্ছে। তো এক্সামিনার পরীক্ষা নিচ্ছে যে যত আগে আমার এতগুলো ক্যান্ডিডেট সঠিকভাবে আমি পাবো, ব্যাস আমি ক্লোজ করে দেবো, ওই পর্যন্তই কাট অফ। তো তুমি কি পৌঁছাতে পারছো সেই টাইমের মধ্যে, সময় দিতে পারছো? তো সেটা আগে তুমি নিজেকে কোশ্চেন করো। দেখো, এই টাইপের সিম্পলিফিকেশান আমরা কী করবো, বহু টাইপের হয় এই টাইপেরই, এই একই টাইপের বহু টাইপ হয়, ঠিক আছে? তো এখানে দেখবে যে একের গ্যাপ কোথাও, দুয়ের গ্যাপ, তিনের গ্যাপ, বিভিন্ন অ্যাপ্রোচ নয়, একই অ্যাপ্রোচ কিন্তু একটু আলাদা যে কনসেপ্ট লাগে সেই তোমাদের কেন কথার অ্যান্সারই হয়তো বা আমি প্র্যাকটিস বেসে দিতে পারছি না। তো তোমরা যদি এরকম পরপর পরপর লিখে 132 পর্যন্ত প্রত্যেকটার এলসিএম করে যেভাবে ভগ্নাংশের করো সেইভাবে করতে যাও, প্রচুর সময় নেবে। কী করবে? দেখো, হাফ, এটা হাফ মানে আমরা বলতে পারি 1 ইনটু 2, প্লাস 6কে আমরা বলতে পারি যে 2 ইনটু 3, প্লাস 12কে আমরা বলতে পারি যে 3 ইনটু 4, প্লাস 1/20কে আমরা বলতে পারি 1/4 ইনটু 5, অ্যাজ ইট ইজ এভাবে চলতে 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 1/132কে আমরা বলতে পারি 11 ইনটু 12, 12-র সঙ্গে 11 গুণ করবে দেখবে 132 আসে। তো এখানে দেখো, জাস্ট একটা জিনিস দেখো, যে এখানে একের গ্যাপ, এখানেও একের গ্যাপ, এখানেও একের গ্যাপ, এখানেও একের গ্যাপ, এখানেও একের গ্যাপ, প্রত্যেকটা একের গ্যাপের সিরিজ যাচ্ছে বলে আমরা এটা করব। কি করব, জাস্ট তোমরা এটা করে দেবে, 1 মাইনাস লাস্ট ভগ্নাংশ কত হবে, 1/12, তাহলে 1 মাইনাস 1/12 করে দাও, তাহলে 11/12, এটাই আমাদের অ্যান্সার। আদার্স আর কোনো রকম চিন্তাভাবনা করবে না, ডাইরেক্ট 1 থেকে 1/12 বিয়োগ করে দেবে, অর্থাৎ প্রথম ভগ্নাংশ থেকে শেষ ভগ্নাংশ বিয়োগ করে দাও, অ্যান্সার। কিন্তু এই যখন নাকি 2, 3, 4, 5, 6 এক বাদে অন্যান্য গ্যাপ চলে আসে, তখন সেই অ্যাপ্রোচটা তোমাদের কি, তোমাদের থেকে যে সব কোর্স এবং স্বাভাবিক একটু তো সেলফিশ হতেই হবে, এটা তো যেহেতু তোমাদের প্র্যাকটিস করাতে নিয়ে আসি। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 2, এক ব্যক্তি 5,200 টাকায় 2টি গরু বিক্রি করেন, প্রথমটিতে সে 20% লাভ করেন এবং দ্বিতীয়টিতে সে কত শতাংশ লাভ অথবা ক্ষতি করলে তার মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হবে না। তো দেখো, তোমরা যখনই কোশ্চেনগুলো বিভিন্ন ধরনের আসবে না, তোমরা এখনও, তোমাদের বলছি যে তোমরা একমাত্র পরীক্ষার হলে গিয়েই ফেস করবে বিভিন্ন কোশ্চেন, তোমরা একটা হিউজ অপরচুনিটি ছেড়ে দিচ্ছ। এমন নয় যে সেলফ স্টাডি করলে পরে ওঠে না, সেলফ স্টাডির উপরে আর কোনো কিছুই নেই। তো কিন্তু তোমরা সেলফ স্টাডির মাধ্যমে কি সমস্ত কিছুর সঙ্গে পরিচিত হতে পারছো? তো আমরা এই টাইপের কোশ্চেন কীভাবে করব, তোমার যদি আশেপাশে কাউকে দাও, ম্যাক্সিমাম মোর দ্যান 80% আমার চোখে দেখা, নিজের দেখা, অফলাইন অনলাইন, যে কোশ্চেনের অ্যান্সার ভুল করে। তো এর আগে পরেরও বিভিন্ন ক্লাস দেখবে অনেকের অনেক ডাউটস, কিন্তু সেই সব কেন কথার ডাউটস একটা প্র্যাকটিস ব্যাচে কী করে সম্ভব হয়? দেখো, আমাদের এই ভ্যালু নিয়ে আমাদের কোনো কাজ নেই, কিন্তু যখনই তুমি এক্স ধরতে যাবে তখনই তোমার এই ভ্যালুটার কাজ। সে প্রথমটায় মনে করলাম, প্রথমটা মানে প্রথমটার CP1, এখানে CP2, যেহেতু এখানে 2টি গরু একই দামে বিক্রি করেছেন 1,000 টাকায় প্রতিটি, তাহলে SP দুটোরই ফিক্সড। তাহলে দেখো, যদি সে প্রথমটিতে 20% লাভ করে, তো 20% প্রফিট মানে আমরা বলতে পারি যে 1/5 টাকার বস্তুটে সে 6 টাকায় বিক্রি করেছে, তো আমরা বলতে পারি যে 5 টাকার বস্তু সে 6 টাকায় বিক্রি করেছে। তো দুটোই যখন একই দামে বিক্রি করেছে, দুটোই যখন সে একই দামে বিক্রি করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে এখানে 1 টাকা লাভ নিয়েছে।
এবার দেখো, সে যদি মোটের উপরে বা বাড়ি গিয়ে যদি দেখে যে আমার লাভ অথবা ক্ষতি কিছুই হয়নি, যে আমি 5,200 টাকা করে প্রত্যেকটাই বিক্রি করেছি, তাহলে আমার কোনো লাভ বা ক্ষতি কিচ্ছু আসেনি, তাহলে কি হবে? এখানে তো সে এটাতে 1 টাকা লাভ করে ফেলেছে, তাহলে নিশ্চয়ই এখানে সেই 1 টাকাটা লস করতে হবে। তাহলে আমার 1 টাকার জিনিস আমি 6 টাকায় বিক্রি করলে আমার 1 টাকা লস হবে নিশ্চয়ই। 7 টাকা যদি আমার সেকেন্ড জিনিসটার দাম হয়, তাহলে কি হবে না, আমি 1 টাকা লস করব, এবং 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করলে আমি 1 টাকা লাভ করেছি। তাহলে এখানে যদি 1 টাকা কামিয়ে থাকি, এখানে সেই 1 টাকাটা আমি লস করে ফেলেছি, তাহলে বাড়ি গিয়ে আমার 0 পয়সা লাভ এসছে। তাহলে আমার দ্বিতীয়টার ক্রয় মূল্য আসলো 7 টাকা, 7 টাকার উপরে আমি লস করেছি 1 টাকা ইন্টু 100%-এর জন্য, তাহলে 14.2/7% আমার কি হবে, লস হবে। দেখো তো, তুমি কি ভাবতে পারছো? ভাবো একটু, তোমাদের জাস্ট একটু ভাবানোর জন্যই আমি প্র্যাকটিসে আসি, যাতে তোমরা কিছুটা ভাবো। কোশ্চেনগুলোর সঙ্গে অবশ্যই পরিচিত হবে, তারপরে সলিউশনও দেখবে যে খুব ইজি, কিন্তু যারা পেরে যাবে তারা তো এগিয়েই গেল, বুঝে গেল। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 3 বলছে 0.75:x প্রপোর্শন 5:8 হলে এক্স এর মান কত। তো তোমরা যখনই ভগ্নাংশ আকারে সাজাতে যাবে, গড় মিল পাকে এবার পড়বে, ম্যাক্সিমাম যারা নাকি 9-10-এ থাকাকালীনও, ক্লাসে থাকাকালীনও, সেই এক্স যেখানেই দেখে সেখানেই জটিলতা পাকিয়ে দেয়, বা তারপরে আর তাদের মাথায় কিছু ঢোকেই না। তো আমি চেষ্টা করি সম্পূর্ণ এক্স ছাড়া তোমাদের চেষ্টা করতে যতক্ষণ পারি। সেটা আমার অফলাইনের ক্যান্ডিডেটরা বেশি জানে সব থেকে। তো আমরা কীভাবে করব? দেখো, প্রপোর্শন কথার অর্থই হচ্ছে ইকুয়াল হবে। তাহলে এখানে আমাকে দেওয়া রয়েছে 0.75:x, মানে এটা আমাকে ফাইন্ড করতে হবে, ইকুয়াল 5:8 এটা দেওয়া রয়েছে। তো এ পাশে যখন 5:8, তাহলে এ পাশেও সেই 5:8 অনুপাতেই আসবে, কিন্তু 5-এর জায়গায় এখানে 0.75 কত গুণ হয়েছে, 5×15=75, 2 ঘর আগে দশমিক, 0.15 গুণ হয়েছে। তাহলে আগে 8-এর সঙ্গে 0.15 গুণ করে দাও, 120, 2 ঘর আগে দশমিক, ব্যাস এক্স এর মান 1.20। কোনোরকম কোনো রেশিওর ফান্ডা তোমাদের দেখালাম না? তো অঙ্ককে আলাদাভাবে কাটাচেরা আমি করি, আমি করাই, যেভাবে করাবো তোমাদের ধারের কাছে, মানে আমার থেকেও ফালতু তোমরা হয়ে যাবে, শুধু এটুকু ভাবো, আর কাউকে এক্সাম্পল দিয়ে লাভ নেই, আমার থেকেও ফালতু হবে তোমরা অঙ্কে, অন্তত কম্পিটিশনে। কম্পিটিশনে যদি আমার থেকেও ফালতু হতে হয়, তাহলে কার চিন্তা ভাবনাটা দরকার? যার থেকে ফালতু হবে তার চিন্তা ভাবনাই তো দরকার। নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নম্বর 4 বলছে, এক ব্যক্তি 10,000 টাকার মধ্যে পিকে কিছু টাকা 2 বছরের জন্য 15% হারে, এবং কিউকে কিছু টাকা একই সময়ের জন্য 18% হারে ধার দেয়। যদি ধার শোধ করার সময় পি কিউ এর থেকে 360 টাকা বেশি শোধ করে, তাহলে বলছে যে পিকে কত টাকা ধার দেওয়া হয়েছে, বা কিউকে কত টাকা, পি কিউ আলাদা আলাদা বের করা যাবে। তো তোমরা এক্স ধরো, মনে রাখবে, শুধু একটা কথা মনে রাখবে, পরীক্ষার হলে যতবার তোমাকে এক্স লিখতে হচ্ছে তত সেকেন্ড তুমি সময় নষ্ট করছো। এক লাইনে যদি 2 বার এক্স লিখতে হয়, 2 সেকেন্ড গেল। যদি পরপর 3-4টে লাইন আসে, তাহলে 4×2=8 সেকেন্ড চলে গেল। তাহলে আমার, যার সোজা কথা, যে আমার প্রসেসে এগোচ্ছে, তার কি হবে, এক্স তো লিখে সময় নষ্ট করা লাগছে না, তাহলে তার অত সেকেন্ড তো বেঁচে যাচ্ছে। এক একটা কোশ্চেনের জন্য যদি সে অত সেকেন্ড বাঁচিয়ে ফেলতে পারে, তাহলে তুমি একটু ট্র্যাকেই ভাবো। তো আমরা কীভাবে করবো তার, তো ক্লাসটি কন্টিনিউ করার আগে তোমাদের ছোট্ট একটু ইনফরমেশান দিয়ে দিই 1 মিনিটের মধ্যে। দেখো, আমাদের টোটাল ম্যাথস কোর্স গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে রেলওয়ের বা স্টেট গভর্নমেন্টের WBCS প্রিলি মেইন্স পর্যন্ত আপ টু SSC, টোটাল কমপ্লিট ম্যাথসের আমরা কোর্স প্রোভাইড করছি মাত্র 1500 টাকায়। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে টাইটেলের উপরে ক্লিক করে লিঙ্ক পেয়ে যাবে, পেমেন্ট করে তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। এই পুরো অক্টোবর মাসটাই আমাদের বুকিংটা চলবে। আর যদি ইনকোয়ারি এবং হোয়াটসঅ্যাপ করতে পারো, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যাবতীয় ডিটেলস জানতে পারো।
আমরা কমপ্লিট ম্যাথসের কোর্স তোমাদের প্রোভাইড করে দেবো লাইভ সেশন রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। এবার তোমরা কেউ গ্রুপ ডিতে পরীক্ষায় বসো বা কেউ WBCS মেইনস বসো, সেটা সম্পূর্ণটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আমরা ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। দেখো আমার টোটাল টাকা হচ্ছে 10,000 টাকা। আমি এই টাকা পিকে শেয়ার করেছি, কিউকে শেয়ার করেছি। পিকে 15% হারে, কিউকে 18% হারে। 18%কেই আমরা লিখতে পারি 15% প্লাস 3% লিখতে পারি। তো এখানে দেখো যে 2 বছরে 360 টাকা বেশি দিচ্ছে, তাহলে এক এক বছরে প্রত্যেক বছরে 180 টাকা করে বেশি দিয়েছে। কে বেশি দিয়েছে? জাস্ট এ সেকেন্ড, কে বেশি দিয়েছে? কিউ বেশি দিয়েছে, সরি পি কিউ এর থেকে পি বেশি দিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে 3% পির মধ্যে শিফট করে দাও, তাহলে পি এর 3% ইকুয়াল 180 বলতে পারি। তাহলে 3 দিয়ে কেটে দাও 60, অর্থাৎ পি সমান 6,000 টাকা। তাহলে পিকে দিয়েছে 6,000 টাকা, কিউকে দিয়েছে 4,000 টাকা, 6×4 টোটাল 10,000 টাকা। কি বুঝতে অসুবিধা হলো? কেন কথার অনেক উত্তর আছে, কিন্তু এই তো সলিউশন, এই তো সমাধান। কি হবে ডিসলাইক করে? একটা একটা লাইক তো করো, সমাধান তো দেখাই তোমাদের, প্র্যাকটিস একটু অন্যরকম তো দেখানোর চেষ্টা করি। ডিসলাইক করে কি হবে? যতই ইচ্ছে থাকুক একটা ডিসলাইক করে দেবো, কিন্তু সেটাই যদি লাইকে পরিণত করতে না পারি তাহলে আমি কিসের টিচার, কিসের তোমাকে চেঞ্জেস করতে আসলাম? তো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 5, একটি কাজ এ বি ও সি যথাক্রমে 10 দিন, 12 দিন ও 15 দিনে শেষ করতে পারে। তো তারা একসঙ্গে, মানে তিনজনই একসঙ্গে কাজটি শুরু করে। শুরু করার পরে কি বলেছে কন্ডিশন? যে কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেছে কাজ ছেড়ে, আবার এ যেদিন থেকে চলে গেছে তার ঠিক 2 দিন পরে বি চলে গেছে। তাহলে বলেছে যে কাজটি কতদিনে শেষ হবে। তো দেখো কোশ্চেনের মধ্যে কিছুই নেই, একটু মডারেট লেভেলের কোশ্চেন, ইজি নয়। ইজি থেকে একটু স্টেপ, যেগুলো তোমাদের কনসেপচুয়ালি যদি পরিষ্কার থাকে তাহলে এটাও তোমাদের ইজির মধ্যেই মনে হবে। কীরকম? এ করছে 10 দিনে যখন করছে সিঙ্গেল, বি করছে 12 দিনে, সি করছে 15 দিনে। তাহলে আমরা টোটাল একটা কাজ ভেবে নিই, কী ভাববো এদের লসাগু কত হয়ে যাবে? 60। মনে করলাম যে 60টা চেয়ার তৈরি করার আমি কন্ট্রাক্ট দিয়েছি, ঠিক আছে। যদি 60 দিনে এ করতে চায় তাহলে প্রত্যেক দিনেকে 6টা করে করতে হবে। যদি 12 দিনে বি করতে চায় তাহলে প্রত্যেক দিন 5টা করে করতে হবে। যদি 15 দিনে সি করতে চায় তাহলে প্রত্যেক দিনেকে 4টে করে করতে হচ্ছে। এটাই যেটা অ্যাজ ইট ইজ যদি সেম বলতো। কিন্তু কি বলেছে যে এ 5 দিন আগে চলে গেছে কাজ ছেড়ে। এবার আমি চেয়ার তৈরি করার আমি কন্ডিশন দিয়ে দিয়েছি, কন্ট্রাক্ট দিয়েছি, এই 3 জনকেই লাগিয়েছি কাজে। আমি কি আগের থেকেই যেতে দেবো ওদের? দেবো না, কাজ ছেড়ে আমি যেতেই দেবো না, আমার কাজ করবে তারপরে যাওয়া। তাহলে একে কান ধরে কাজটা করাও। যদি এ না যেত, 5 দিন করতো, তাহলে 5×6 30টা চেয়ার কাজ আরও হতো, তাহলে 30টা। এবার আরেকটা কন্ডিশন কি বলছে, যে এ চলে যাওয়ার 2 দিন পরে বি চলে গেছে। এবার এ যখন চলে গেছে তার 2 দিন পরে, এ 5 দিন আগে চলে গেছে, এ 5 দিন আগে চলে গেছে, আর বি কি বলছে যে 2 দিন পরে চলে গেছে, তাহলে আলটিমেটলি বি 3 দিন পরে চলে গেছে কাজ ছেড়ে। তাহলে বির 3 দিনে কত কাজ করতে পারতো? 3×5=15, এটাও নিয়ে আসো। এর 15টা বাদ দিয়ে দাও, তাহলে আলটিমেটলি 15 আসলো। তাহলে দেখো কত হচ্ছে, 105। তাহলে টোটাল আমার কাজ করতে হতো 105টা চেয়ার। সেখানে 105টা চেয়ার বলছে যে 3 জনে মিলে একত্রে কত দিনে করবে। তাহলে 3 জনে মিলে যদি একদিনে একত্রে দেখো 15টা চেয়ার তৈরি করতে পারে, তাহলে এই 105টা কত দিনে করবে? 7×15=105, 7 দিনে। যদি তোমাদের কেন প্রশ্ন অনেক থাকবে, এখানে যেহেতু 3 দিন আসলো, 3×15 অ্যাড করে দিলাম, আগে গেল পরে গেল, বিভিন্ন কোশ্চেন আছে, তো সেগুলো হচ্ছে কনসেপ্ট। নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন 6, 3 বন্ধু সৌরভ, অজয় ও বিজয় একটি হোটেলে 2:3:4 অনুপাতে
টাকা খরচ করবে বলে হোটেলে খাবার খেতে গেল, অর্থাৎ এই অনুপাতে তারা টাকা খরচ করবে বলে স্থির করে গেছে। এবার হোটেলে বিল মেটানোর সময় কি বলছে যে সৌরভ 500 টাকা, অজয় 600 টাকা ও বিজয় 700 টাকা খরচ করে। বলছে যে বিজয় সৌরভকে কত টাকা শোধ করবে। তো দেখো একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, তো তোমরা ঘাবড়ে যাবে। তো তোমাদেরকে দেখো, তোমরা যদি আমাদের ডেমো ক্লাসগুলো দেখো, প্রচুর ক্লাস দেওয়া, প্রচুর ক্লাস, মোর দ্যান 350-350-এর বেশি। তো এমনটা নয় যে তোমাদের পার্টিকুলার কিছু কোশ্চেন নিয়ে এসে তোমাদের তাক লাগিয়ে দেবো না। প্রিভিয়াস ইয়ারে বহুবার যে ধরনের কোশ্চেন এসছে, বহু সফল ক্যান্ডিডেটও যারা স্কিপ করে গেছে সেসব কোশ্চেন এখন যদি তারা স্কিপ করে তাহলে তাদের কিন্তু জায়গা একেবারে কাট অফের থেকে অনেক ডাউন চলে যাবে। তোমরা বুঝতে পারছো যে কম্পিটিশানটা কোথায় যাচ্ছে, এক এক নাম্বার কেউ ছাড়তে রাজি নয়। তো আমরা কীভাবে করব, দেখো সৌরভ, অবশ্য সৌরভ হচ্ছে আমাদেরই সেন্টারের আমার খুবই প্রিয় ভাই কাম ক্যান্ডিডেট। সৌরভ S2, অজয় S2, বিজয়। তো সৌরভ 2 টাকা খরচ করলে অজয় 3 টাকা খরচ করবে, বিজয় 4 টাকা খরচ করবে। এবার যদি আমি দেখি যে টোটাল এরা বিলটা কত টাকা মিটিয়েছে, সৌরভ 500 টাকা মিটিয়েছে, অজয় 600 টাকা মিটিয়েছে, বিজয় 700 টাকা মিটিয়েছে। তো যোগ যদি করে দেখো 6×5=11-এর সাথে 1800 টাকা, তো টোটাল বিল মিটিয়েছে। এখানে টোটাল বিল আমার যদি 9 টাকা হতো তাহলে 2 টাকা সৌরভ, 3 টাকা অজয়, 4 টাকা বিজয়। তাহলে দেখো 9 টাকার মধ্যে এই কন্ডিশনে তারা শেয়ার করতো, কিন্তু খরচ হয়েছে টোটাল 1800 টাকা, 9-এর থেকে 200 গুণ বেশি। তাহলে 2-এর 200 গুণ করো, 400 টাকা সৌরভের খরচ করার কথা, 3-2-এ 600 টাকা অজয়ের খরচ করার কথা, 4-এর 200 গুণ, 4-2-এ 800 টাকা বিজয়ের খরচ করার কথা। তো এখানে কি করবে এবার দেখার বিষয়টা কি, বিজয় দেখো কত বলেছে, বিজয় তো 700 টাকা পেমেন্টটা করেছে, বিজয় 700 টাকা পেমেন্ট করেছে আসলে করার কথা, কিন্তু 700 টাকা পেমেন্ট করেছে আসলে করার কথা কত, 800 টাকা। তাহলে বিজয় 100 টাকা কম পেমেন্ট করেছে। আর এখানে দেখো সৌরভের 500 টাকা পেমেন্ট করেছে, কিন্তু ওর পেমেন্ট করার কথা কত, অ্যাকচুয়ালি 400 টাকা। তাহলে দেখো 100 টাকা এ বেশি করে দিয়েছে। তাহলে বিজয় অজয়কে কত টাকা রিটার্ন করবে, 100 টাকা। তো তোমরা এক্স ধরেও ভাবতে পারো, ভাবনা চিন্তা করতে তো কোনো অসুবিধে নেই, কী দরকার এক্স ফেক্সকে নিয়ে আসার। বাপু যতবার এক্সকে লিখবে ততবার তত তোমার সেকেন্ড দিন নষ্ট হবে। চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নম্বর 7, 9 গ্রাম মিশ্রণে কত গ্রাম জল মেশালে ওই মিশ্রণে মদের পরিমাণ 50% থেকে 30% হবে। তো কোশ্চেনটা এইভাবে হবে, আসলে একজন ডাউটস সেন্ড করেছে, কিন্তু সেটা হচ্ছে কি মানে পুরোপুরি কোশ্চেনটা ভুল ছিল, যার কারণস্বরূপ তারা হয়তো মার্ক করে রেখেছে, করে উঠতে পারেনি, বুঝতে অসুবিধা হয়েছে। তো কোশ্চেনটি ভুল ছিল, কোশ্চেনটি এরকম হবে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু বহু পরীক্ষায় বারবার করে আসে, তোমরা বারবার করে কি ভুল করবে, কনসেপ্ট কি পরিষ্কার করবে না, এরই 3-4 টাইপের হয়, কমপক্ষে 4 টাইপ হয়। তো আমরা কীভাবে করব, দেখো যে কত গ্রাম জল মেশালে আমাদের, তো কি বলেছে মদের পরিমাণ, আমরা জানি যে যারা মদ খোর তারা কি, Water is to wine, মানে যারা মদ খায় তারা জানি না যে জলের সাথে মদ মেশায় নাকি মদের সাথে জল মেশায়, যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কি বলেছে যে 50% থেকে কমে, এবার যখন 50% তখন 1:1 অনুপাতে তারা মিশিয়েছে, এ তবু ভালো, যতটা জল নিয়েছে ততটা মদ নিয়েছে। এবার কি বলেছে, এখন বলছে যে 30% হবে, অর্থাৎ কিসের পরিমাণ 30% হবে, মদের পরিমাণ 30% হবে। তাহলে মদ যদি 3 হয় অনুপাত, জল 7 হবে, বাহ এ তো তবু এখন মানে মদের থেকে জলও অনেক বেশিই নিচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এখানে 3, এখানে 1, তাহলে একে 3 করে দাও, একে যখন 3 করলাম একেও 3 করে দিলাম, ব্যাস। তো এবার দেখো যে আগে জল ছিল 3 লিটার, এখন যদি বা 3 গ্রাম, এখন যদি 7 গ্রাম হয় তাহলে দেখতে পাচ্ছি যে 4 গ্রাম বেড়েছে, 4 গ্রাম বাড়িয়েছে। আগে 3 আর 3-এ 6 গ্রাম টোটাল মিশ্রণ ছিল, কিন্তু মিশ্রণ আগে 6 গ্রাম না, কত গ্রাম ছিল, 9 গ্রাম। তাহলে 6-এর সঙ্গে যদি আমরা 3/2 গুণ করি, দেখো 2 দিয়ে কেটে দাও 6-কে, 3 3 3-এ 9,
তো বেরিয়ে গেল 3/2। তাহলে এখানে যে 4 প্লাস আসলো, এই 4 না হয়ে 4 এর সঙ্গে 3/2 গুণ করে দাও, 6 গ্রাম জল মেশাতে হবে। তো এটা আমাদের অ্যান্সার। দেখো এই টাইপের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হয়, সেটা আমাদের অফলাইন বা কোর্স, তাদের ধারের কাছে কেউ মানে ফালতু হয়েই থাকতে পারবে না, তারা আমার থেকেও ফালতু হচ্ছে, আর তাদের থেকে তো ফালতু কাউকে খুঁজেই পাওয়া যাবে না, যে কোনো এই টাইপের যে কোশ্চেনই আসুক না কেন তাদের সামনে। তো তোমাদের কেন কথার উত্তর আমি উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করি, চেষ্টা কেন দিতেও ইচ্ছুক কিন্তু প্র্যাকটিসে নয়। নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 8 বলছে, এক ব্যক্তি একটি গরু 3,000 টাকায় কিনে ওই দিনই 3,600 টাকায় বিক্রি করলেন, কিন্তু একটা শর্তে, যার কাছে বিক্রি করছে তাকে 2 বছরের জন্য টাইম দিয়েছে শোধ করার জন্য টাকাটা, এবং কি বলেছে যে 10% সুদ নেবে। তাহলে বলছে যে তবে কত শতাংশ লভ্যাংশ হবে যে বিক্রি করেছে ওই ব্যক্তিটার। তো দেখো তোমাদের একটা সময় দাঁড়িয়ে অভিষেক দাদাকে মনে পড়বে না? তো মনে পড়বে একটা সময় যখন দেখবে যে এরকম করতে করতে, যেরকম এখন করছো, এরকম করতে করতে যখন দেখবে যে ওয়ালে পিঠ ঠেকে গেছে, প্রায় ছুঁই ছুঁই এজ চলে এসছে, তুমি আর পারবে না কম্পিটিটিভ লাইনে বসতে, তখন দেখবে যে তোমার অভিষেক দাদাকে মনে পড়বে, কথাগুলো মনে পড়বে, তোমরা মাঝে মধ্যে আবার ক্লাস সেই সময় গিয়ে একটু চালিয়ে দেখবে। তো আমরা কীভাবে করবো? দেখো এটা একটা সরল সুদের কনসেপ্ট ল্যাঙ্গুয়েজে ঘোরানো। প্রিভিয়াস ইয়ারে এসছে তোমাদের রেলওয়ে এক্সাম, ভালো এক্সামেই এসছে। তো যখন ব্যক্তিটা 3,000 টাকায় গরুটা কিনেছে, তখন এই টাকাটাই তো সে এই 2 বছর ইনভেস্টে লাগিয়ে দিল আসলে। তাহলে 10% হারে যদি 2 বছর নেয়, তাহলে 2 বছরে টোটাল সুদের হার পাচ্ছে 20%। তাহলে এর 20% যদি বের করি আমরা, 0,0 আউট করে দাও একবারে, দেখো 600 টাকা। তাহলে 600 টাকা তার সুদ আসবে। তাহলে 3,000 টাকা তার আসল ছিল যোগ হচ্ছে 600, তাহলে টোটাল তার 3,600 টাকাই তো কেনা দাম পড়ে গেল, শোধ করা পর্যন্ত সে বিক্রিও করেছে 3,600 টাকায়। তাহলে তার কোনো লাভ বা ক্ষতি কোনো কিছুই হলো? কিচ্ছু হলো না। তাহলে 0% আমাদের অ্যান্সার চলে আসবে। অযথা কেন প্রশ্ন পড়ে বারবার ঘাবড়ানোর চেষ্টা করবে? দেখো ক্লাসটি আজকে এই পর্যন্তই রাখবো, থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই যাদের প্রয়োজন তোমার বন্ধুদের, তাদের কাছে ক্লাসগুলো শেয়ার করো, এত সুন্দর সুন্দর কোশ্চেন করাই তোমাদের প্র্যাকটিসে, তো অবশ্যই শেয়ার করো। আর যদি মন থেকে চায় একটা কষ্ট করে লাইকটা করে দিও। এবার অনেকে কি বুঝতে পারে না কোনটা লাইক, এটাকে লাইক বলে, ঠিক আছে, এই সিম্বলটাকে লাইক বলে, অনেকে ভুল করে এটাকে মেরে দেয়, অনেকে হয়তো বুঝতে পারে না। সবাই তো দেখো সবাই তো আর অনলাইন সম্পর্কে এতটা সচেতন নয় না। তো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।